ছেলে সন্তান দুটি একসাথে হলে কীভাবে আকিকা দিতে হবে, কয়টি আকিকা দিতে হবে জানাবেন? ছেলে যখন হবে তখন সেক্ষেত্রে কিন্তু আকিকা দিতে হবে, এবং যখন সন্তান দুটি হবে তো সেক্ষেত্রে যথারীতি যদি ছেলেই হয় তাহলে প্রত্যেক ছেলের জন্য দুটি করে আপনি চাকর কোরবানি করবেন, আকিকা করবেন। আর এক্ষেত্রে যদি আপনার সামর্থ্য না থাকে, সাধ্য না থাকে, তাহলে তো আপনার জন্য আবশ্যক নয়। শিশির আহমেদ আপয়াল এর থেকে লিখেছেন, ডক্টর যদি মেডিটেশন সাজেস্ট করে তাহলে কি করা যাবে? যদি অন্য কোনো কিছু চিন্তা না করে শুধু শ্বাস প্রশ্বাস নেই তাহলে কি সেটি করা যাবে? শুধু শ্বাস প্রশ্বাস তাদের সমস্যা নেই, এবং তাদের যে আপনার মন্দ দিক আছে, বিশেষ করে যেটা যোগব্যায়াম এবং হিন্দুদের বিরুদ্ধে ধারণা থেকে এসছে, সেটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনি একান্ত প্রয়োজনীয় মনে হলে করতে পারবেন, কিন্তু যথাসময় অ্যাভয়েড করা ভালো। কারণ এদের পুরো আয়োজনটা হলো হিন্দুদের কিছু কালচারকে, কিছু কৃষ্টিকে ইসলামের রূপ দিয়ে মানুষের সামনে উপস্থাপন করা, এবং তাদের বই পুস্তক এবং তাদের বিভিন্ন লিফলেট এবং তাদের বিভিন্ন আপনার কার্যক্রম, এগুলো নিয়ে সংক্ষিপ্ত হলেও আমার স্টাডি করার সুযোগ হয়েছে, এবং যতটুকু জানতে পেরেছি সেখানে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে আপত্তি তোলার মতো যথেষ্ট জায়গা এবং সুযোগ রয়েছে। ধরুন ধ্যান করার কথা যদি আপনি বলি, ইসলামের নামে আপনি যখন করবেন তখন আপনাকে ইসলামে সেটা প্রমাণ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কল্পনা করতে বলেছেন, আমরা সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলেছেন, সব ঠিক আছে, কিন্তু অহেতুক যে কল্পনা যে আমি এখন চিন্তা করছি, আমি অমুক জায়গাতে আসি, অমুকটা হচ্ছে, তমুকটা হচ্ছে, এই ধরনের জল্পনা কল্পনা করার জন্য ধ্যান করার জন্য শরীর কিন্তু আমাকে নির্দেশ করেন। অতএব আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা হতে পারে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা হতে পারে, আল্লাহর কালামে গবেষণা হতে পারে, শিক্ষা বা এ জাতীয় বিষয় নিয়ে গবেষণা হতে পারে, কিন্তু তাই বলে আপনার এই মেডিটেশন নামে যে আপনার জল্পনা কল্পনা করা হয় বসে বসে, সেটার কোনো নির্দেশনা শরীরতে নেই। তাছাড়া আপনার তাদের আরও অনেকগুলো আপত্তি জায়গা আছে, সারাদিন আমরা সংক্ষিপ্ত আকারে হলেও করে একটা স্বতন্ত্র ভিডিওতে কথা বলব। স্তব্ধ মানব আপনি লিখেছেন, তবে হ্যাঁ এটা ঠিক যে আপনি যদি সেখানে কোনো এমন কিছু করেন যেখানে শরীরের কোনো ভ্যালুশন না হয়, সেটি আপনার চিকিৎসার প্রয়োজন আপনি করছেন, তাহলে সেটা জায়গা হতে পারে শর্ত সাপেক্ষে। মোহাম্মদ সাজিদ আপনি লিখেছেন, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা হালাল হবে কি? এটি হালাল হতে পারে, দেখার বিষয় হলো যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি কী করছেন, আপনার আপনার ক্লায়েন্ট আপনাকে কী ধরনের কাজ দিয়েছেন, সেটা যদি হারাম না হয়, কোনো গুনাহের কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অবশ্যই উপার্জন করতে পারবেন। মোনালিসা মুন আপনি লিখেছেন, নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেই দেওয়া উচিত? নবজাতকের জন্মের পর আজান এটি ছেলে মেয়ে উভয়ের কানে দেবেন। আমরা অনেকে এক্ষেত্রে মনে করি শুধু ছেলেদের কানে দিতে হবে, না, উত্তর হলো ছেলে মেয়ে উভয়টির কানে দিতে হবে, এটি সঠিক। এবং আজান সম্পর্কে নবজাতকের কানে সপ্তম দিনে আজান, জন্মের পরে তাকে আজান দেওয়া, এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। যদি হাদিসের সনদগুলোকে মুহাদ্দিসের অনেকে দুর্বল বলেছেন, কিন্তু সেটা আমলযোগ্য, এবং যার কারণে নবজাতকের শিশু তার কানে জন্ম আজান দিতে হবে জন্মের পর, সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক। যদি এটা ওয়াজিব না।